আসসালামু আলাইকুম, সবাইকে সুজার একাডেমির পক্ষ থেকে স্বাগতম। আমার পিছনে যাদেরকে দেখতে পাচ্ছ এরা বর্তমান ব্যাচের স্টুডেন্ট। এরা পুলিশ কনস্টেবল পদের জন্য এখন 10 ফিট লং জাম্প প্র্যাকটিস করছে। অনেকে একটা কোশ্চেন আমাকে করছে অনেকদিন ধরে আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউব পেজে, যে আমাদের নেক্সট ব্যাচটা পুলিশ কনস্টেবল পদের কবে থেকে শুরু হচ্ছে। আমাদের নেক্সট ব্যাচ ফেব্রুয়ারির 7 তারিখ থেকে আমরা শুরু করব। এখানে 15 দিন অথবা 20 দিনের কোর্স করার সুযোগ রয়েছে। আর 15 দিন অথবা 20 দিনে এসে তোমরা কতটুকু কী শিখতে পারো এটা একটু আমি তুলে ধরি। আমাদের এখানে প্রতিদিন 2 বেলা করে প্র্যাকটিস করানো হচ্ছে। এটা তোমার রিটেন ভাইবা, পাশাপাশি ফিজিক্যালটাও প্র্যাকটিস চলছে, ঠিক আছে। আমরা এটা আমাদের ট্রেনিং গ্রাউন্ড, একটু দেখো তোমরা। এখানে আমরা প্রতিদিন প্র্যাকটিস করে থাকি। আমরা সকলে মিলে এখানে চেষ্টা করছি যাতে করে আমরা পুলিশ কনস্টেবল পদের যে 7টা ইভেন্ট রয়েছে, সে 7টা ইভেন্টে যাতে আমরা সবাই টিকতে পারি, যাতে কোনো ইভেন্টে যাতে আমরা বাদ না পড়ি। সে কারণে আমরা আমাদের শিক্ষার্থীদেরকে প্রবলভাবে নিবের অনুশীলনের মাধ্যমে প্রস্তুতি করিয়ে থাকছে। ইনশাল্লাহ দেখা হবে 7 তারিখের নতুন ব্যাচে। সবাই রেডি থাকো, আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আর ডিসক্রিপশনে দেখো আমাদের অফিসের যোগাযোগের জন্য নাম্বার রয়েছে। এই নাম্বারে যোগাযোগ করে তোমরা সবাই আসতে পারো। কীভাবে কীভাবে আসবা সব কিছু জেনে নিতে পারো এই নাম্বারে যোগাযোগ করে। আর আসলে ইনশাল্লাহ তোমরা অবশ্যই উপকৃত হতে পারবা 15 দিন অথবা 20 দিনের জন্য যদি তোমরা আসো কোর্স করতে। আমি আশাবাদী একটু হলেও তোমাদের নিজের যে পারফরমেন্স সেটাকে তোমরা আর একটু বুস্ট আপ করে নিয়ে যেতে পারবা। তো এই হচ্ছিল বিষয়, আর আসলে তো দেখা হচ্ছে। পাশাপাশি ফিজিক্যালের পাশাপাশি রিটেন এবং ভাইবাটাও আমরা খুব ভালোভাবে তোমাদেরকে শিখাই দেবো। শর্ট সাজেশনগুলো পাবা, মডেল টেস্টগুলো দিতে পারবা, ঠিক আছে, এগুলোই। আর মেডিকেল চেক আপটা আমরা করে দেবো, কারণ অনেকে মেডিকেল সমস্যাও থাকে। এই সমস্যাগুলো কীভাবে তোমরা সমাধান করে নিতে পারো সে বিষয়ে অবশ্যই পরামর্শ পাবা আমাদের কাছ থেকে। আর বর্তমানে এই পারতেছে কি, সবাইকে পারতেছে? গুড, সবাই পারতেছে। ইনশাল্লাহ আমরা আমাদের একাডেমির শিক্ষার্থীদেরকে এমনভাবে প্রস্তুত করাচ্ছে যাতে করে ওরা একবারে প্রথম চান্সে যাতে সবগুলো পুলিশ কনস্টেবল পদে যে ইভেন্টগুলো রয়েছে সবগুলো ইভেন্টে যাতে তারা পাস করতে পারে। তো যাই হোক, ইভেন্ট শেষে তোমাদেরকে একটু শোনাবো যে আমার শিক্ষার্থীরা আসলে এই 10 ফিট লং জাম্প যে ইভেন্টটা রয়েছে এরা প্রথম অবস্থায় কতটুকু বা কতজন পারলো আর কি, আর কতজন পারলো না, ঠিক আছে। তো একটু আমরা শুনাই তোমাদেরকে, চলো। প্রথমবারে কয়জন পাইছো? প্রথমবারে প্রথমবারে সবাই পাইছে, তাই না? প্রথমবারে সবাই পাইছে, মুজাহিদ দিল। আচ্ছা, লং জাম্পের জন্য সর্বোচ্চ সুযোগ থাকে কয়বার? 3 বার। কিন্তু আমাদের সোলজার একাডেমির জন্য শুধু একবার। একবারই পারছো? সব ইভেন একবারই পারবা? তাহলে প্রস্তুতি নিলে পারা যাবে তো? এটা কি প্রথমে হয়েছিল? অনেকের কিন্তু হয়নি, হয়েছিল অনেকের হয়নি যারা প্রথম অবস্থায় আসছিল। কিন্তু এখন এই যে কিছুদিন প্রস্তুতি নেওয়ার পরে দেখো তোমরা এখন সবাই ভালো করতে পারছো, বুঝে গেছে? পরীক্ষার কেন্দ্রে কেউ যাবে প্রস্তুতি ছাড়া, আর তোমরা যাবে প্রস্তুতি নিয়ে। সবার জন্য সুযোগ যদি থাকে 3 বার কোনো কোনো ইভেন্টের, তোমাদের জন্য সুযোগ হচ্ছিল একবার। একবারই তোমাদেরকে সব ইভেন্ট পাস করতে হবে, বুঝে গেছে কি? পারা যাবে তো? ইনশাল্লাহ আমিন বলি আমরা, যাতে আল্লাহ আমাদের সকলের মনের আশা পূরণ করে। আমিন। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ।